এইভাবে বসিয়ে রেখেছো, ওই দেখো কীভাবে ওঠে দেখো, এই জন্যই এখন সাহস পায় না। দেখো ওঠার চেষ্টা করে, কোনো কিছু ধরে দাঁড়িয়ে দাঁড়ানোর চেষ্টা করে, এইভাবে এগিয়ে আসে। ওটো ওটো নেব নেব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াজ ডেট ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আসো 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 আসো, দেখো নিজে নড়তে পারে না, তার মধ্যে আরো একটা জিনিস নিয়ে উঠতে গেছে। পড়ে গেলি তো? পড়ে গেল, পড়ে গেল, নিজে নড়তে পারে না। সকাল হয়ে গিয়েছে, নিচে যাব প্রতিনিয়ত যা করে থাকি, আর তোমরা সেটাকে ভালোবাসছো, সাপোর্ট করছো, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো এইভাবে ভালোবাসতে থেকো, আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। পাপা খেলছে, তো ভাবলাম বিছানা পত্রটা তুলে নি। বুবু চলো ওই ঘরে যাই আমরা, আসো 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 আসো। রুটি আলুর তরকারি, এখন যাচ্ছে গুরু গুরু করতে। একটা মুখটা দিয়ে কেমন করে বসে আছে, মুখটা এরম করে দিয়ে বসে আছে, মানে শুয়ে আছে। কিরে এই ঝগড়া করছে, এটা হিংসুটে হয়ে যাচ্ছে দিন দিন, হিংসুটে চলে গেল, হিংসুটে বললাম চলে গেল, লেজ দুলাতে লেজ দুলাতে দুলাতে চলে গেল। আজকে আমি যখন নিচে নেমেছি তার আগে অনেকটাই কাজ সেরে এসেছি, তো যেটুকুটি বাকি আছে উপরে গিয়ে করে নেব। তো এসে দেখলাম যে আজকে মাসি আসেনি, তো মা রান্না করছিলো, তো মাকে বললাম দাও আমি কিছু রান্না করে দিই। তো শঙ্কর মাছ রান্না হবে আজকে, বাদ বাকি রান্না মায়ের হয়ে গিয়েছে, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দুপুরে রান্নাও প্রায় শেষ, এখন শুধু মাছটা করা বাকি আছে। তো আমি বললাম করে দিই, তো শঙ্কর মাছ খুব ফোটে জানি, তো মাকে বললাম দাও আমি একটু মাংসের মতন করে করি। একটু আলুগুলো বড় করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখন মাছগুলো ভাজবো, আর মাছগুলো যখন কড়াইতে দিচ্ছি তারপরে আমি ঢেকে দিয়েছি যাতে ওই প্রচুর ফোটে, তো যাতে তেল ছিটে না আসে, তো তার জন্য ঢেকে রেখে নিয়ে রান্নাটা করেছি।
আমি রান্নায় কিন্তু গরম জল দিয়ে থাকি, তো গরম জলই দিয়েছিলাম আর রান্না এখানে আমার হয়েও গিয়েছে। তো যখন আমি মাছ ভাজা করছিলাম তখনই পাপার ঘুম পেয়ে গিয়েছিলো, তো তারই ফাঁকে আমি একবার উপরে গিয়েছিলাম, যেহেতু পাপার খাবার আমি করে রেখে এসেছিলাম আজকে, প্রায় কাজই করে এসেছিলাম বললামই তোমাদের, তো ওর জন্য সুজি করেছিলাম, তো সেটা আনলাম, ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, একটু ঘুমালো, তো এখন আমার রান্না হয়েও গেছে, পাপা উঠেও পড়েছে, তো এখন ওকে উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্নান করাবো। সামনা সামনি আসবি, ওই দেখ, আর এটা দেখো লাফাচ্ছে দেখো, বাবা রে ওরে বাবা, আজকে মাথায় তেল দিয়েছি, আমার এত অসহ্য লাগছিল, এত মাথা যন্ত্রণা করছিল, মাথায় তেল দিয়েছি, এখন লাগছে গরম, মাথার মধ্যে পুরো ঘেমে গেছে, গরম লাগছে। পাপাকে দুদিন গায়ে আর সাবানও দিচ্ছি না, মাথায় শ্যাম্পু দিচ্ছি না, যেহেতু বৃষ্টি বৃষ্টি আর একটু কাশছেও, হালকা কাশি দিচ্ছে, তো সেই কারণে আর আর কি সাবান শ্যাম্পু কিছু করাচ্ছি না। হ্যাঁ ওর কথা বলছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। কুমড়ো ভাজা, পটল ভাজা, এখানে হচ্ছে কি ডাল, উচ্ছে দিয়ে ডাল, মটর ডাল, চিংড়ি মাছ দিয়ে বাসমতি সবজি, হ্যাঁ যে শঙ্কর মাছ একটু ঝোল রেখেছি, ডালে দেয় তো সব জিনিস, খুশিরা তোমার হয়ে গেছে তাই তো, তোমার হয়ে গেছে খাওয়া। এই যে আমার সোনা বাপ্পা ঘুম থেকে উঠে পড়েছে, এই এখন উঠলো সোনা বাবা, সোনা বাবা চাদরটা দিয়ে দিয়েছি, পাখা না ছাড়লে তো ঘুমায় না, পাখা ছেড়েছি তো ঠান্ডা ঠান্ডা লাগছে, এসেছে বাইরে, আজ তার কারেন্ট এখনো দেয়নি, 7টা বাজে, সন্ধ্যা দেব। আমার কাছে আজকে আপাতত অন্য কোনো প্লেট নেই, তাই এতে নিয়ে নিয়েছি চা, দুধ চাই নিয়েছি দুজনের, আর এখানে আছে পাস্তা, আমারটাই দেখো ভালো মতন সস দিয়ে নিয়েছি, আর সময়টা এমনি। পাপা নিচে যেতে হবে, নিচ্ছে না কেউ, নিচ্ছে না, সাইকেল চালানো শুরু হয়েছে, চলো চলো, নাও নাও সাইকেল না, এটা বাইক না, সাইকেলই চালাচ্ছে, বাইকেও চালাবে না, পুরো মুখে আওয়াজ করলো, হাও মুখে ওই দুটো একসাথে মিলিয়ে, ও তো বাইক চালাচ্ছে, মুখে বাইক চালাচ্ছে, পায়ে সাইকেল চালাচ্ছে, চল পাপা। বাবা মা আমি শুনো শশা প্যাঁচ নিয়েছি, চিকেন, খাওয়া দাওয়া কমপ্লিট, মৌ আজকে বাড়ি ছিল বলে বিরিয়ানি করলো, ভালো হয়েছে খেতে,
খাওয়া দাওয়া এখন সবার হয়ে গিয়েছে, মা বাবা আমি আর সুমন চারজন লাস্টে বসলাম। দুইটা পাপাকে এসে খাওয়ালাম, বাকি যেটুকুনি কাজ ছিল করলাম। দেখো এইভাবে টানে, দেখো এই জন্য আমি পড়তে চাই না, এইভাবে টানে। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাবো। এভাবেই ভালোবাসতে থেকো, পরিবার এইভাবেই আস্তে আস্তে বড় হবে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। আপন মনে খেলছে এখন, একটু ঘুমিয়েছিল, কখন ঘুমাবে জানি না। তাকিয়ে নিল।